ওয়ালাইকুম ইয়া রাব্বি শুকরান এতে কলবি শুকরান ওয়া লা আসসালাম ওয়া রাহমাতুল্লাহি একদিন একজন আমেরিকা থেকে জানতে চেয়েছেন একজন মহিলা তিনি 50 নামাজ আদা করেন কিন্তু তিনি সরকারি ব্যাংকে চাকরি করেন তা কি জায়েজ হবে আহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ জি সম্মানিতা দিনী বোন সরকারি ব্যাংক যদি ইসলামী হয় ইসলামী নিয়ম নীতি মেনে চলে সুদি ব্যাংক না হয় সেখানে চাকরি করা মুসলমানদের জন্য জায়েজ সরকারি ব্যাংক যদি ইসলামী ব্যাংক হয় সেখানে চাকরি করা যাবে অসুবিধা নেই এবং তাতে কোনো সমস্যা না আর নামাজি এটা তো আরও ভালো কিন্তু যদি আপনি সরকারি ব্যাংক বলতে সুদী ব্যাংক বুঝিয়ে থাকেন তাহলে সুদের সঙ্গে কারবার করা এটা সাজনা হাদিসে এসেছে নবী করিম সাল্লাম তিনি বলেছেন যে লানা রসুল্লাহাম আলার রেবা ওয়া মোকিলহি ওয়া ক্যাতিবিহি ওয়া শাহেদি ওয়াকালাহম সওয়া সেই মুসলিমে হাদিস এসেছে জাবের রদি আল্লাহ তালা আনহু থেকে তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাম সুদ যে খায় যে খাওয়ায় যে এর লেখক যে এর সাক্ষী দয় আল্লাহ বলছেন হোম সাওয়া তারা সবাই বরাবর অর্থাৎ সবাই সবার উপর আল্লাহ অভিশাপ মানে আল্লাহ তার রহমত থেকে তাদেরকে দূরে রাখেন এটা কবিরা গোনা কতএব কারণে এই কবিরা গোনা থেকে তাকে দূরে থাকতে হবে এবং আল্লাহ নবী সাল আল্লাহ রবুল আলমিন বলছেন অন্যায় অসৎ কাজে পাপের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো না কাজে সুদি ব্যাংকে আপনি যদি তার গার্ডও হন তার লেখক হন তার সাক্ষীদাতা হন যেই হন না কেন এটা সম্পূর্ণটাই আপনার জন্য হারাম কাজেই এই ধরনের ব্যাংকে চাকরি করাও বৈধ নয় এখন কোনো লোক যদি ওই ধরনের ব্যাংকেও চাকরি করে আবার নামাজও পড়ে রোজাও রাখে ইসলামী অন্য হুকুম হাকাম পালন করে আল্লাহ রব্বুল আলমিন অন্য আমলগুলি তার কবুল করবেন কিন্তু যে সমস্ত এই পাপের কাজ সে করতেছে এই অনুযায়ী কেয়ামত দিন হিসাব নিকাশ হবে আপনার যার নেকির পাল্লা ভারী হবে সেই তো হবে সফল কাম যার নেকির পাল্লা হালকা হবে সেই তো হবে বিফল যেমন আল্লাহ রব্বুল আলমিন অনেক আয়াতে এটা বলেছেন সুরা আরাফের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে আল্লাহ রবুল্ আলামিন বলছেন যে ওয়াল ওয়াজ ন ইয়ামা ইজনেল হাক এই ওজনটা নেকি বডির পাল্লা মাপায় সেটা শক্ত থামা থেকোলাত মওয়াজিন ফা উলা এটা হুমল মুফলি ও যার নেকির পাল্লা ভারী হবে সেইভাবে হবে কাম ওয়ামান খাফ থাত মাওয়াজিন আর যার নেকির পাল্লা হালকা হবে ফাউলা এটা লেজিনা খাসিরু আম বিমা কেন বে আয়াতিনেমুন আর যারা যাদের নেকির পাল্লা ভারী হবে তারাই হবে ক্ষতিগ্রস্ত তাদের নিজেদের জীবনেই তারা ক্ষতিগ্রস্ত হবে তারা দুনিয়াতে যে সমস্ত জুলুম এর সঙ্গে যুক্ত এরকম বিভিন্ন আয়াতে এসেছে কাজেই আপনার আমার উচিত নয় এরকম আমার আমল যাতে নষ্ট হয়ে যায় এরকম কোনো কাজ করা এবং আমার নেকির পাল্লা যাতে ভারী হয় এটা চেষ্টা করতে হবে এবং গোনাহের পাল্লাকে পরিহার করতে হবে কাজেই বান্দার সমস্ত আমল কবুল হওয়ার জন্য অবশ্যই তাকে আল্লাহর খালেজ হবে এবং হারামকে পরিহার করতে হবে একাধি সে এসেছে অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসে হাত তুলে দোয়া করে কিন্তু তার দোয়া কবুল হয় না কারণ মাত্র হারাম মালবসুহ হারাম মশ্রবহু হারাম তার খানা দানা পিনা পোশাক পরিচ্ছেদ ওয়াহুজল হারাম এমনকি তার শরীরের রক্ত মাংস হারামের টাকা দেওয়া হয়েছে থেকেইস্ত যাবো লাহ কীভাবে তার দোয়া কবুল হতে পারে কাজেই এই হারাম থেকে দূরে থাকতে হবে যাতে করে আমার দোয়া কবুল হয় আমার এবাদত কবুল হয় আমার নামাজ বন্দকি কবুল হয় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুমতি দান করুক এবং মন্ত্রাশাহী আনলিল্লাহ যে আল্লাহর অস্তে কোনো হারাম কাজকে পরিহার করে আউ্জাহুল্লাহ খায় রাম্মেন আল্লাহ রব্বুল আলমিন তার অতি উত্তম একটা একটা বদলা দেবেন সে তিনি যদি কোনো হারাম এই চাকরি পরিহার করেন একটা হালাল ব্যবস্থা অবশ্যই আল্লাহ করে দেবেন আশা করি وزح هذا والله أعلم بالصواب وصلى الله على نبينا محمد والسلام عليكم ورحمة الله